নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে? উত্তর অপশন সি সিএফসি। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত হবে? উত্তর অপশন বি 2 RT। 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? উত্তর অপশন এ 32 গ্রাম। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর অপশন সি 2। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল? উত্তর অপশন সি লাল। কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? উত্তর অপশন ডি 45 ডিগ্রি। পরিবাহিতাঙ্কের একক কোণটি? উত্তর অপশন বি ওহম মিটার রিভার্স। 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্য দিয়ে 0.2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে? উত্তর অপশন ডি 8 ভোল্ট। আলফা বিটা ও গামা রশ্মির বেদন ক্ষমতা সঠিক ক্রমটি হল? উত্তর অপশন বি। দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? উত্তর অপশন ডি 18। ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? উত্তর অপশন সি 2। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওস্পারের সঙ্গে নিচের কোনটি থাকে? উত্তর অপশন ডি বিশুদ্ধ অ্যালুমিনা। নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? উত্তর অপশন এ নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লাডের সঙ্গে? উত্তর অপশন বি জেডেনেস। নিচের কোনটি একটি অ্যালকোহল? উত্তর অপশন ডি CH3CH2OH। বায়ুমণ্ডল উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। উত্তর অক্সিজেন। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে ও 4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অণু সংখ্যার অনুপাত কত হবে? উত্তর 1:4। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেল একই হয়? উত্তর 14। হীরে লোহা ও রূপকে রূপরকে তাপ পরিবাহিতাঙ্কে নিম্নক্রমে সাজাও। উত্তর হীরে রূপ এবং লোহা। উত্তর দর্পণে একটি ব্যবহার লেখ। উত্তর দর্পণকে গাড়ির ভিউ ফাইন্ডার রূপে ব্যবহার করা হয়। অবতল দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? উত্তর ফোকাস। একে দৈর্ঘ্য ও প্রস্তচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুই প্রান্তে একে বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? উত্তর না। গামা রশ্মি হল উত্তর তড়িৎচুম্বকীয় তরঙ্গ। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। উত্তর ক্যালসিয়াম। ধাতু সংকর ইনফ্রারেড যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণ দেখেছে উত্তর হবে এফি লোহা। একটি খাদ ধাতু হল পটাশিয়াম। কে আয়রনে মোর্চা রোধে যে ধাতুর প্রলেপটি দেওয়া হয় সেটা হচ্ছে জিঙ্ক জেডেন। মূলত একটি সুস্থিত চালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়। উত্তর সত্যি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? উত্তর ক্যাথোড। রূপর উপর গোল্ডের তড়িৎ লেপণে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহৃত হয়? পটাশিয়াম অরোসায়নাইড দ্রবণ। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। উত্তর হবে আয়ন। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড এবং অপরটি হল অ্যামোনিয়া NH3। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়? উত্তর NO। 2.17 দাগের প্রশ্নের উত্তর হবে প্রোপেন। ডিনেচার স্পিড বার্নিশের কাজে ব্যবহার করা হয়।